হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়ে। আজকে ক্লাস সিক্স আমরা জিওগ্রাফির আমরা কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগেও কালকে তোমাদের কিছু বড় প্রশ্ন আমি দিয়েছি, সেগুলো ভালো করে দেখে নিও। আজকেও কিছু বড় প্রশ্ন দিচ্ছি, ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই পড়তে হবে। এমসিকিউ সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আমি, সেগুলো প্র্যাকটিস করলে অবশ্যই ভালো ফল করতে পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করবো। ভিডিওটা লাইক শেয়ার বেশির থেকে বেশি করো, আর বাকি সব সাবজেক্ট আলোচনা হয়ে গেছে, ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিও। শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর আমরা লিখব, উত্তরটা এখান থেকে হয়ে গেছে, উত্তর আমরা লিখব মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য বলে ড্যাশ দিয়ে লিখব। মৌসুমি বায়ু ভারতে প্রতি বছর একই সময় আসে না। এই বায়ু কখনো আগে বা কখনো অনেক পরে আসে, এর ফলে কৃষিকাজে অসুবিধা হয়। নেক্সট প্রশ্ন, ভারতে সর্বোত্তম মৌসুমি বায়ুর প্রভাবে সমান বৃষ্টিপাত হয় না। নেক্সট প্রশ্ন আমরা লিখব, মৌসুমি বায়ুর প্রভাবে অত্যাধিক বৃষ্টিপাতের ফলে যেমন বন্যার সৃষ্টি হয়, তেমনই অল্প বৃষ্টিপাতের ফলে খরার সৃষ্টি হয়। নেক্সট লিখব, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে আগমনের সময় করমণ্ডল উপকূলে একবার বৃষ্টিপাত হয়, অন্যদিকে প্রত্যাবর্তনের সময় আর একবার অর্থাৎ শীতকালে বৃষ্টিপাত হয়। নেক্সট ভারতের কৃষিকাজ ও কৃষির অর্থনীতি অনেকটাই মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল, অর্থাৎ সময় মতো বৃষ্টিপাত কৃষিজ ফসল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে। হয়ে গেল, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, মেঘালয়ের শিলং অপেক্ষায় মৌসুমিরামে বেশি বৃষ্টিপাত হয় কেন? মেঘালয়ের শিলং অপেক্ষায় মৌসুমিরামে বেশি বৃষ্টিপাত হয় কেন? উত্তর আমরা লিখব, মেঘালয়ের শিলং অপেক্ষায় মৌসুমিরামে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণ বলে লিখব মৌসুমিরামের অবস্থান বলে পয়েন্ট করে লিখব। মেঘালয়ের মালভূমির অন্তর্গত খাসি জয়ন্তিয়া পাহাড়ের প্রতিবাদ ঢালে মৌসুমিরাম অবস্থিত। মৌসুমিরামের অধিক বৃষ্টিপাত, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটে। বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু খাসি জয়ন্তিয়া পাহাড়ে সর্বপ্রথম বাধাপ্রাপ্ত হয়ে তার প্রতিবাদ ঢালে অবস্থিত মৌসুমিরামে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1200 সেমি থেকে 1400 সেমি পর্যন্ত হয়। নেক্সট হচ্ছে, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর আমরা লিখব, বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা যায়, যথা টপোস্পিয়ারে লিখব, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হল টপোস্পিয়ার। ভূপৃষ্ঠ থেকে উপরে প্রায় 18 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তার আছে। এই স্তরে ধূলিকণা জলকণা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি হয়। নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস্পিয়ারে লিখব, ট্রপোস্পিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি স্ট্র্যাটোস্পিয়ার নামে পরিচিত। জলকণা ধূলিকণা না থাকায় এই স্তরে মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে। নেক্সট মেসোস্পিয়ারে লিখব, স্ট্র্যাটোস্পিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি মেসোস্পিয়ার নামে পরিচিত। এই স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। নেক্সট লিখব থার্মোস্পিয়ারে লিখব, মেসোস্পিয়ারের পরে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি থার্মোস্পিয়ার বলা হয়। এখানে গ্যাসের অণুগুলি আয়নিক অবস্থায় থাকে, তাই এই স্তরকে আয়নোস্পিয়ার বলা হয়। নেক্সট আমরা লিখব হচ্ছে এক্সোস্পিয়ার
এক্সোস্পিয়ারে লিখব স্টপ থার্মোস্পিয়ারের ঊর্ধ্বে প্রায় 750 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি এক্সোস্পিয়ার নামে পরিচিত। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন প্রভৃতি থাকে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? উত্তর আমরা লিখব আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টি দেশের 100টির বেশি গবেষণা কেন্দ্র আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছেন। 1959 খ্রিস্টাব্দে চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে বৈজ্ঞানিক গবেষণা করার সুযোগ পাবে, তবে সেক্ষেত্রে গবেষণা হতে হবে মানব কল্যাণের স্বার্থে। পৃথিবীর কোনো দেশই আন্টার্কটিকার সম্পদকে অধিকার করতে পারবে না, কেবলমাত্র বিজ্ঞানের স্বার্থে মহাদেশে গবেষণা করতে পারবে, তাই এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। দেখে নিয়েছো আনসারটা। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি বর্ণনা কর। উত্তর লিখব বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস হল সূর্য। এটা উষ্ণতা হবে কিন্তু সূর্য। এই সূর্য রশ্মির দ্বারা তিনটি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, যথা বিকিরণ পদ্ধতি, পরিচলন পদ্ধতি আর পরিবহন পদ্ধতি। বিকিরণ পদ্ধতি, এখানে লিখব সূর্য থেকে তাপ ক্ষুদ্র তরঙ্গে বিকিরিত হয়ে বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছয় এবং ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বিকিরিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একে বিকিরণ পদ্ধতি বলে। নেক্সট হচ্ছে পরিচলন পদ্ধতি। এটাই লিখব ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু সর্বাধিক উত্তপ্ত হয়, তারপর ওই উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে যায়, তখন সেই ফাঁকা জায়গা পূরণের জন্য আশেপাশের অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু ছুটে আসে। এইভাবে বায়ুস্তরের মধ্যে তাপ বিকিরণ ঘটে এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, একে পরিচলন পদ্ধতি বলে। এটা উত্তপ্ত হয় বা উষ্ণ হয়, ঠিক আছে, এখানটা উষ্ণ করে দেবে, উষ্ণ হয়, একে পরিচলন পদ্ধতি বলে। নেক্সট হচ্ছে পরিবহন পদ্ধতি। এখানে লিখব ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর সর্বপ্রথম উত্তপ্ত হয়, তারপর উপরস্থ অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরে এই তাপ পরিবাহিত হয়। এইভাবে এক বায়ুস্তর থেকে অন্য বায়ুস্তরে তাপ পরিবাহিত হতে থাকে যতক্ষণ না উভয় বায়ুস্তরের তাপ সমান হয়, একে পরিবহন পদ্ধতি বলে। নেক্সট হচ্ছে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর লিখব ভারতের জলবায়ু মূলত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভারতে শীত ও গ্রীষ্মকালে স্থলভাগ ও জলভাগের মধ্যে বায়ুর চাপের তারতম্যজনিত কারণে যে ঋতুভিত্তিক বায়ু প্রবাহ দেখা যায় তাকে মৌসুমী বায়ু বলে। এই মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবগুলি, এক নম্বর দিয়ে লিখব ভারতের অধিকাংশ বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 80% দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। নেক্সট, জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র, জলীয় বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকাল শীতল ও শুষ্ক হয়। নেক্সট, জুন ও জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ফলে ভারতের গ্রীষ্মকালে উষ্ণতার তীব্রতা কিছুটা হ্রাস পায়। নেক্সট, কোনো বছর মৌসুমী বৃষ্টিপাতের স্বল্পতা ভারতের খরার সৃষ্টির অন্যতম কারণ এবং একটানা অতিরিক্ত মৌসুমী বৃষ্টিপাত ভারতের বন্যার প্রধান কারণ। নেক্সট, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়।
নেক্সট, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার প্রভাবে দক্ষিণ থেকে উত্তর ও উত্তর পশ্চিম বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। হয়ে গেল, এতটা আমরা লিখব, তাহলেই হবে। নেক্সট প্রশ্ন, আমাদের জীবনে জলবায়ুর প্রভাব। উত্তর আমরা লিখব, আমাদের জীবনে জলবায়ুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিভিন্ন অঞ্চলের বসবাসকারী মানব জীবনের বিভিন্ন পরিবর্তন এনেছে। এই জলবায়ুর বিভিন্নতা মানুষের খাদ্য, এটা মানুষ হবে, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবিকা, জীবনযাত্রা প্রভৃতির ওপর প্রভাব বিস্তার করে। জলবায়ুর পার্থক্যের জন্য মৌসুমী বায়ুর অঞ্চলের লোকেরা ধানের চাল, নাতিশীতোষ্ণ জলবায়ুর লোকেরা গম, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য জলবায়ুর লোকেরা বন্য ফলমূল ও জীবজন্তু, এবং তুন্দ্রা জলবায়ুর মানুষেরা সামুদ্রিক মাছ খাদ্য হিসাবে গ্রহণ করে। গ্রীষ্মপ্রধান অঞ্চলের লোকেরা হালকা সুতির পোশাক এবং শীতল অঞ্চলের লোকেরা পশমের ও চামড়ার পোশাক ব্যবহার করে। জলবায়ুর উপাদান উষ্ণতা, এটা হবে উষ্ণতা। জলবায়ুর উপাদান উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্যের কারণেও মানব জীবনে প্রভেদ দেখা যায়। শীতের দেশে বসবাসকারী এক্সেমোরা বরফের তৈরি ইগলু নামক ঘরে, মানে এক্সিমো যারা হয়, এক্সিমোরা বরফের তৈরি ইগলু নামক ঘরে বাস করে। প্রচুর বৃষ্টিপাত যুক্ত স্থানে ঢালু ছাদযুক্ত বাড়ি দেখা যায়। যেখানে বৃষ্টিপাত বেশি সেখানে মানুষের কৃষি কাজ করে। আর্দ্র জলবায়ু অঞ্চলে শিল্প গড়ে তোলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পশু শিকার, ফলমূল সংগ্রহ করে এবং পশুপালন করে। শীতল জলবায়ু অঞ্চলের মানুষ পশু ও মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। এইভাবে জলবায়ুর বিভিন্নতা মানব জীবনের বিভিন্নতার দিক থেকে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এইভাবে আনসারগুলো আমরা লিখব, তাহলেই হবে। এই প্রশ্নগুলো আমি দিলাম, এগুলো খুব ভালো করে পড়ো। এর আগেও যেগুলো আমি দিয়েছি ভালো করে পড়ো, অবশ্যই ভালো ফল করতে পারবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। টাটা।